আমি তোমার কাছ থেকে একটি আশাতীত পুরস্কার পেতে চাই। স্বামী বলো, থাকলে দেব চাওয়ার মধ্যে? ললিতা বলবো, হ্যাঁ বলো না। তোমার বাবা যে নীলমাধবের পূজা করে গোপনে কেউ জানে না, তোমার বাবার সঙ্গে একটি বার আমাকে নীলগিরি পর্বতে পাঠিয়ে নীলমাধবের মূর্তিটা দর্শন করাতে হবে। যখন কথাটা বলেছে ললিতা চমকে উঠেছে, না স্বামী হতে পারে না, আমার পিতা যদি জানতে পারে তাহলে জামাতা বলে ক্ষমা করবে না, নিজ হাতে প্রাণদণ্ডে দণ্ডিত দিয়ে মারবে। ললিতা তুমিও কথাটা মনে রেখে দাও, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, মঙ্গলার্থের জন্য তো করতেই হবে। ললিতা চিন্তা করছে, সত্যই তো সতী নারীর গতি একমাত্র পতি, পতি যদি চলে যায় তাহলে সতী নারী থাকবে কি? ঘরে যার মালিক থাকে না মায়েরা, তার অলংকারের কোনো মূল্যই থাকে না, থাকে কি? থাকে না। যাচ্ছেন বাবার কাছে মন্দিরে, বাবা বাবা কে? বাবা আমি ললিতা, কেন এসেছিস এই ফুলসজ্জা রাত ত্যাগ করে? কেন এসেছিস বল না। বাবা আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি তো আমাকে দেবে বলেছো, বলো না বাবা, তুমি তো আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবে না, বলো না বাবা। বল ললিতা বল, বল তোর কি ইচ্ছা? বাবা বলবো, হ্যাঁ বল না। বাবা আমার স্বামীর ইচ্ছা অর্থাৎ তোমার জামাতা ইচ্ছা, তুমি যে গোপনে নীলমাধবের পূজা করো, একটিবার সঙ্গে করে নীলগিরি পর্বতে নিয়ে মাধবের মূর্তি দর্শন করাতে হবে। ললিতা তুই এখান থেকে চলে যা। পারবো না আমি দর্শন করাতে। সন্মুখে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, তোমার এই সন্মুখে আমি আত্মহত্যা করব। ললিতা তুই আমার একটি মাত্র কন্যা সন্তান আত্মহত্যা করবি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সচ্চোখে দেখব? না হবে না। ললিতা আমার বড় কষ্ট হয় যে ললিতা, ললিতা রে, যাকে আমি এতদিনে বুকে রক্ত দিয়ে লালন পালন করেছি, স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছি, কষ্টের যন্ত্রণা আমি পেতে দিই নাই রে ললিতা। আজ আজ তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমি দাঁড়িয়ে দর্শন করব দেখব? না যা যা তোর স্বামীকে ডাক। ডাকার সঙ্গে সঙ্গে আসছে, কিন্তু শোন ললিতা মা, আমি আমি তোর স্বামীকে নীলগিরি পর্বতে নিয়ে যাব, কিন্তু মাধবের মূর্তি আমি দর্শন করাতে দেব না, পথ আমি চিনতে দেব না, পথ চেনার উপায় আমি বলে দেব না। তাহলে বাবা তুমি কি করবে বলো? বলে আমি চোখে কাপড় বন্ধন করে নিয়ে যাব, বন্ধন করে ফিরিয়ে নিয়ে আস। বেশ, ললিতাও হারছে না, তাই হবে। কিন্তু আমার এই কমান্ডল উজ্জ্বল ছলক ছলক আওয়াজ শুনতে শুনতে যাবে হরিবোল মায়েরা, তাতেও মেনে নিয়েছেন, তাই হবে। বিদ্যাপতি ব্রাহ্মণ যখন এসে দাঁড়িয়েছেন, শাড়ির আঁচলে ছিঁড়েছেন, ছিঁড়ে কিছু সরিষা নিয়ে কোটি দেশে বন্ধন করে দিয়েছেন, বিদ্যাপতি ব্রাহ্মণে বেঁধে দিয়েছেন বাবা, যখনই বেঁধে দিয়েছে বিদ্যাপতি ব্রাহ্মণে বলছে, ললিতা ভাবলে কেন বলো? বলে স্বামী আমার পিতা দুর্গম পদ নিয়ে যাবে, পথ চিনতে পারবে না, যেতে পারবে না, চলতে পারবে না, চলার অভ্যাস নেই, এই সরিষার শক্তি বড় শক্তি, এই শক্তিতে তুমি পৌঁছে যাবে। হরি বল মায়েরা, জয় রাধে বাবা, তাই হবে। ঠিক আছে, চোখে কাপড় বেঁধে দাও। শুরু হলো সরষে ফেলা, শুরু হলো চোখে কাপড় বন্ধন করা, শুরু হলো কমান্ডল উজ্জ্বল ছলক ছলক।
কমান্ডাল উজ্জ্বল ছলক ছলক আওয়াজ শুনতে শুনতে যেতে হবে, পথ চলতে চলতে যেতে হবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধু না হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও মধু না হরি না তোমরা গাও কৃষ্ণ না মধু না হরি না পথ চলিতে চোখের বন্ধনটা ধীরে ধীরে খুলে দিয়েছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন, বাহ কি সুন্দর, আরে সমুদ্র পাহাড় পর্বত কোনোদিন দেখে নাই, কোনোদিন আসে নাই, দাঁড়িয়ে দর্শন করছে। বিশ্বাসী বলছে, আচ্ছা বিদ্যাপতি এসেছি যখন পূজা তো দিতেই হবে, ঠিক আছে এখানে বসে অপেক্ষা করো বাবা, আমি বনের মধ্যে পুষ্প চয়ন করে নিয়ে আসি, চয়ন করে এনে পূজা দিয়ে ফিরে যাব। বনের মধ্যে চলে গেলেন বিশ্বাবসু, বিদ্যাপতি দাঁড়িয়ে আছে পর্বতের তলদেশে, এক মনে এক ধ্যানে দর্শন করছে। বলছে, মাধব তুমি একবার দেখা দাও না, কেমন ভাবে আছে দেখা দাও না, আমি দেখে আমার মন প্রাণটা জুড়িয়ে নেই, বলো না দেখা দাও না, দেখা দেবে না। এক মনে এক ধ্যানে যখন ডাকছে, আকাশপথে দৈববাণী করে বলেছে, বিদ্যাপতি দাঁড়িয়ে আছিস কেন বাপা মা, যা তুই চলে যা, অবন্তীনগরে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে চলে যা, সংবাদটা নিয়ে যা, যেতে পারবি না, যা পথ চেনার তো উপায় করে দিয়ে এসেছিস, ওই সরিষার গাছ চিহ্ন ধরে ধরে চলে যাবি, আর ভয় নেই চিন্তা নেই, দুর্গম পথ সরিষার চিহ্ন ধরে, দৈববাণী শুনে ছুটতে 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 মাধব মাধব বলে রাখতে রাখতে আসছি অবন্তীনগরে রাজা ইন্দ্রদ্যুম্নের রাজা প্রাসাদে পড়েছে। রাজপ্রাসাদে ইন্দ্রদ্যুম্ন রাজা তাড়াতাড়ি এসে দেখছে, আশ্চর্য আমার বিদ্যাপতি ফিরে এসেছে, বাহ আনন্দে আত্মহারা হয়ে গেছে, মহামন্ত্রী কারাগার থেকে ওই
একসাথে ব্রাহ্মণদের সবাইকে মুক্তি করে দাও। আমার আমার বিদ্যাপতির ব্রাহ্মণ ফিরে এসেছে, সবাইকে মুক্তি করে দাও। সবাইকে মুক্তি করে দিয়েছেন বাবা। ও মা, যখন সবাই মুক্তি পেয়ে গেছে, এতক্ষণ কিন্তু একজনের মাথায় চিন্তা ছিল না, এখন চিন্তাটা লেগে গেছে। তার মাথায় মাথায় লেগে গেছে যমরাজের। যমরাজ চিন্তা করছি, যমালয়ে সবাই ছিল, এদের প্রাণটা আমি নেব। এখন সবাই তো মুক্তি পেয়ে গেছে, নীলগিরি পর্বতে যাবে, আর যমালয়ে কেউ আসবে না। চিন্তা করছেন, কিন্তু আসবে, আসবে না মানে আসতে হবে। এরা সবাই যাবে, সবাই কি দর্শন পাবে? হবে না। যখন দর্শন পাবে না, সবাই ফিরে আসবে। মহামন্ত্রী, সবাইকে সংবাদ দিয়ে দাও, আমার বিদ্যাপতি ফিরে এসেছে। সৈন্য সামন্ত সবাইকে সঙ্গে করে নিয়ে আনন্দিত সহকারে নাম গাইতে গাইতে বাহুত্তোলন করে যাচ্ছে কোথায়? পর্বতে নীলমাধবের মূর্তি দর্শন করতে। নাম গাইছে বাহু তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না।
শহরের পথ দিয়ে পল্লীর পথ ধরে গান গাইতে গাইতে যাচ্ছে বাহু উত্তোলন করে, হঠাৎ গিয়ে দেখলেন সবর পল্লীতে সবর রাজা বিশ্বাসী বসে বসে কাঁদছে। একই সবরাজা বিশ্বাসী বসে বসে কাঁদছে কেন? বিশ্বাসী কাঁদছো কেন? কি হয়েছে মহারাজ? ভগবান যদি ভক্তের অন্তরে কথা বুঝতে পারে, আর আপনি রাজা প্রজার অন্তরে কথা বুঝতে পারছেন না, কেন কাঁদছো বলো না মহারাজ? আমি কেন কাঁদছি? আমার বড় কষ্ট হচ্ছে না, কিন্তু আমার একটি মাত্র কন্যার স্বামী আজ তাকে পরিত্যাগ করে চলে গেছে, তাই কাঁদছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পরিত্যাগ করে চলে গেছে, বলছে কে স্বামী? বলে কেন, ওই বিদ্যাপতি ব্রাহ্মণ আমার জামাতা আমার একটিমাত্র কন্যা ললিতাকে বিবাহ করেছে, ঠিক কথা? বললে হ্যাঁ। বিদ্যাপতি বলুন মহারাজ, যা বলছে সত্য কথা বলছে? বললে হ্যাঁ সত্য কথা বলছে। আচ্ছা বিবাহটা কেন হয়েছিল? বলছে মহারাজ আমার কাজ ছিল নীলমাধবের সন্ধান করা, তা আমি যখন সন্ধান পেয়ে গেছি আস্তে আস্তে, তাহলে আর আমার কোনো চিন্তা নেই, তাই আমি পরিত্যাগ করে চলে গেছি। বাহ, যার জন্য চুরি করেছে তাকে চোর বদনাম দিয়ে, বাহ 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 বাহ, ভালো ভালো, তবে তো অপরাধ। বিদ্যাপতি, আগে স্ত্রী আছে তার নাম মাধবী, তবু বিবাহ করেছে নীলমাধবের সন্ধানের জন্য, জানে রে মায়েরা, বিবাহ করেছে নীলমাধবের সন্ধানের জন্য, ঠিক আছে? তবে মাধবীকে যেমন ভাবে স্ত্রীর মর্যাদা দেয়া হয়, ললিতাকে তেমন ভাবে স্ত্রীর মর্যাদা দিতে হবে। করে তুলে দিলে, বেশ তাই হবে, সবাই সাক্ষী, সবাই জেনে গেলেন, সমস্যা সমাধান হয়ে গেল। ইন্দ্রদুম্ন রাজা বলছে, আচ্ছা বিদ্যাপতি নীলগিরি পর্বত কোথায়? মহারাজ এটা সবর পল্লী, কিন্তু এখান থেকে তো আরো অনেক দূর যেতে হবে নীলগিরি পর্বত, চলুন মহারাজ। চরণের চিহ্ন ধরে ধরে যাচ্ছে, পদকর্তা দেখছে, বাহ ভক্তকে সবাইকে যাচ্ছে, সৈন্য সমন্ত সবাই যাচ্ছে ভগবানের উদ্দেশ্যে, পদকর্তা দেখছে, বাবা বাবা দেখেছে কত আনন্দে, এদের মনে আমাকে খোঁজার জন্য আসছে, জয় জগন্নাথ চিন্তা করছে, আহারে কিন্তু সবাই আসছে, এরা তো সবাই আমার দর্শন পাবে না, এরা তিনজন ভক্ত আমার দর্শন পাবে, বাদ বাকি ফিরে যাবে, তো তবু আসছে। নাচতে নাচতে হাঁটতে হাঁটতে নীলগিরি পর্বতে পৌঁছে গেছে, তাকিয়ে দেখছে কোথায় নীলমাধব, কোথায় নীলমাধব, কোথায় আছে মাধব, কোথায়? ইন্দ্রদুম্ন রাজা ব্যাকুল হয়ে গেছেন, বিদ্যাপতি কোথায়? আমি যদি আমার নীলমাধবের সন্ধান যদি না পাই, তাহলে আমি আমার এই দেহ রাখবো না সমুদ্রের জলে, আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। আত্মহত্যা করতে যাচ্ছেন, জগন্নাথদেব দৈববাণী করে বলছে, নীলমাধব আত্মহত্যা করো না বাবা মা, তুমি তো আমার বড় ভক্ত, তুমি তো আমাকে নিয়ে যাবে, আমি তোমার দ্বারা প্রতিষ্ঠা হব জগৎ মাঝে, তবে তো সবাই আমাকে চিনিবে, আমি যদি গোপনে এইভাবে থাকি কেউ আমাকে চিনিবে না জানবে না, আর আমি জগৎবাসীর কাছে জগন্নাথের নাম নিয়ে পূজা গ্রহণ করতে পারব। তুমি আত্মহত্যা করছো কেন? আরে দাঁড়াও দাঁড়াও, সৈন্য সামন্ত এসেছে, সবাই দর্শন পাবে, সবাই যদি দর্শন পায় সবাই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, আর বৈকুণ্ঠ ভগবান কার জন্য কত ইজি চেয়ার করে রেখেছে, গিয়ে সবাই বসে, এদের ফিরিয়ে দিতে হবে, দেশে সবাই ফেরত যাবে, এরাও তো ব্যাকুল হয়ে গেছে, ভগবানের মূর্তি দেখতে পাচ্ছে না, বিরক্ত হয়ে যাচ্ছেন, অধৈর্য লেগে যাচ্ছেন, থাকতে পারছে না, এলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। আর সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে এসেছেন মানে, ব্রহ্মার মানে একটুকু মানে এক যুগ কেটে যাবে, 12 বৎসর কেটে যাবে তবুও হবে না, হে পিতামহ ব্রহ্মা, মানে বলতে হবে না, বলতে আমি বুঝেছি বুঝেছি, আর চিন্তা করতে হবে না, এখানে বস বস, ব্রহ্মা বসিয়ে রেখেছে, একটু বসতে বললেন, একটু মানে 12 বৎসর কেটে যাচ্ছে, কোনো আর সন্ধান নেই আর দেখা নেই। ইন্দ্রদুম্ন রাজা থাকতে পারছে না, জল
সাদা কাকজাতীয় পাখি উড়তে উড়তে যাচ্ছে আর মনুষ্য কণ্ঠে বলছে এই অগ্নিকুণ্ডে পুড়ে যে মারা যায় সে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আমি মারা যাব, ঝাঁপ দিতে যাচ্ছেন, জগন্নাথ বলছে ঝাঁপে দিও না, আত্মহত্যা মহাপাপ, নরক বিস্তার, এদের জন্ম হয় না, এরা ওই লোকের দুয়ারে দুয়ারে ছাঁচলে আঁচলে ঘুরে বেড়ায়। শোনো শোনো শোনো, অধৈর্য হয়ে না, তবে শোনো, যাও তোমরা তিনজনে চলে যাও, আর দেরি করো না, ওই ওই সমুদ্রের তীরে চলে যাও, গিয়ে দেখবে সমুদ্রের তীরে। বলে হ্যাঁ, কেন যাব? বলে আরে বলছি যাও যাও, কারণ দ্বাপর যুগে আমার দেহটা কাষ্ঠরূপ ধারণ করেছিল, কাষ্ঠরূপ ধারণ করেছিল, ওই কাঠের গায়ে নাম লেখা আছে শঙ্খ চক্র গদা পদ্ম। যাও, তিনজন ভক্ত তাড়াতাড়ি করে যাচ্ছে আনন্দে আত্মহারা হয়ে। গিয়ে দেখলেন সত্যি তো ঢেউ আসছে, কাঠ আসছে অনেক, কিন্তু সে কাঠের দেখা নেই। ভুল বলেছে ভগবান, ভুল বলেছে ভগবানের পরীক্ষা সহজে শেষ হবে, দাঁড়িয়ে আছে তো আছে, আছে তো আছে, আছে তো আছে না মায়েরা। অমা কি করা যায়, কি করা যায়, বিশাল বিশাল সমুদ্রে ঢেউ আসছে, সমুদ্রের তীরে মন্দির করে রেখে দিয়েছেন, ইন্দ্রদুম্ন রাজা মন্দিরে দেব প্রতিষ্ঠা করবেন, ওই কাঠ নিয়ে গিয়ে প্রতিষ্ঠা হবে, মূর্তি তৈরি হবে। দেখতে দেখতে তো অনেকদিন কেটে গেছে, মন্দিরটা কি ভালো থাকে বাবা? মন্দির একেবারে বালি উড়ে, সমুদ্রের বালি উড়ে চাপা হয়ে গেছে, জঙ্গলে ভরে গেছে। উড়িষ্যা রাজা গলগ্ন ঘোড়ারে পিঠের ওপর চেপে প্রত্যেকদিন স্নান করতে আসে, আজও স্নান করতে এসেছে, আজও স্নান করতে এসেছে। যখন ঘোড়ারে পিঠে চেপে স্নান করতে এসেছে, হঠাৎ মন্দিরের চূড়া একটু ঘোড়ার খুঁড়েতে বেঁধে গেছে, যখন বেঁধে গেছে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, যখনই দাঁড়িয়ে গেছে গলগ্ন ঘোড়ারে পিঠের ওপর থেকে নেমেছে, নেমে দেখছে কি ব্যাপার, হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, কোনোদিন তো দাঁড়ায় না। দেখি ঘোড়াটাকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে দেখছে মন্দিরের চূড়া এতটুকুই দেখা যাচ্ছে, যখন দেখা যাচ্ছে চিন্তা করছে নিশ্চয়ই কোনো ভালো জিনিস হতে পারে, বালিটা বেশ করে পরিষ্কার করছে, পরিষ্কার করতে করতে দেখছে সুন্দর একটি মন্দির, মন্দির দেখা পেয়েছে। যখনই মন্দির দেখা পেয়েছে চিন্তা করছে এই মন্দিরে আমি দেব প্রতিষ্ঠা করব, মন্দিরে আমি দেবী দেবী প্রতিষ্ঠা করব। উড়িষ্যা রাজা বলে লাগলো দুইজন দাঁড়িকে মন্দিরে রেখে দিয়ে গেছে, দুইজন দাঁড়ি তার রক্ষা করে আছে। মাগো যখন দাঁড় রক্ষা করে আছে, সেই তিনজন ভক্ত সমুদ্র তীরে দাঁড়িয়ে দেখছে কাঠ কখন আসে, কাঠটা কখন আসে, কাঠটা কখন আসে। হঠাৎ দেখলেন সবার পিছনে সেই বড় কাঠ ভাসতে ভাসতে আসছে বাবা, তার গায়ে নাম লেখা আছে শঙ্খ চক্র গদা পদ্ম। তাড়াতাড়ি করে কাঠটাকে তিনজন ভক্ত তুলে নিয়েছে, বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, নিয়ে মন্দিরের কাছে আসছে। মন্দিরের কাছে এসে দেখছি একই দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো কাউকে তো রেখে যায় না, মন্দির যে এই অবস্থা ছিল এখন এই হয়েছে ইন্দ্রদুম্ন তাও জানে না, জিজ্ঞাসা করছে হ্যাঁ তোমরা কারা গো? বলে আমরা উড়িষ্যা রাজা গলগ্নের তারি, আমাদের এখানে তার রক্ষার্থে রেখে দিয়ে গেছে। ইন্দ্রদুম্ন বলছে না না, এ মন্দির তো আমি তৈরি করেছি। বলে না, এ মন্দির আমাদের রাজার মন্দির, গলগ্ন রাজার মন্দির। বলে না, এ আমি তৈরি করেছি। তারই ইন্দ্রদুম্ন রাজা ঝগড়া বেঁধে গেছেন, যখন ঝগড়া বেঁধে গেছেন চিন্তা করছে ঝগড়া তো সহজে সমস্যার সমাধান হবে না, ঠিক আছে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে স্মরণ করি, ব্রহ্মাকে স্মরণ করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যখন স্মরণ করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা নেমে এলেন, বাহনে করে নেমে এলেন,
চতুর্মুখে মন্ত্র পাঠ করতে করতে নেমে এসেছেন। এসে জিজ্ঞাসা করছে, দাঁড়াও ঝগড়া করছো কেন, কি হয়েছে? ইন্দ্রদুম্ন বলছে, এ পিতামহ, এই মন্দির আমি তৈরি করেছি। দাঁড়িরা বলছে, না আমাদের রাজা তৈরি করেছে। ঠিক আছে, ডাকো তাহলে রাজাকে। গলগ্ন রাজার কাছে সংবাদে গেলেন। গলগ্ন রাজা সংবাদে পেয়ে ঘোড়ার পিঠের উপর চেপে আসছে। ঘোড়ার পিঠের উপর চেপে এসে দেখলেন সত্যই তো গন্ডগোল বেঁধে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যত গন্ডগোল যতই হোক না কেন বাবা, জায়গার দলিল যে দেখাবে জায়গা তারই হবে। যতই আমরা গন্ডগোল করি না কেন, দলিল রেকর্ড যে দেখাতে পারবে সেই জায়গা তার। তাহলে এই মন্দির কার? আমি তো কিছুতেই সমস্যার সমাধান করতে পারছি না, ব্রহ্মা বলছে। তাহলে উপায় কি হবে? মন্দিরটা কিভাবে তৈরি হয়েছে, কে করেছে? এ তো শুধু পাথরের মন্দির, কিভাবে কারা এনেছে আমাকে প্রমাণ দিতে হবে, নইলে আমি তো বিচার কিছু করতে পারছি না। পাথরা যখন বলেছে প্রমাণ চাই, বিচার চাই, সত্য বিচার চাই, সঙ্গে সঙ্গে বাবা সমুদ্র থেকে কচ্ছপের দলে সারি সারি উঠে আসছে। কচ্ছপের দল সারি সারি উঠে আসছে, কি সুন্দর লাগে মায়েরা বলেন তো, সারি সারি উঠে আসছে। উঠে এসে বলছে, করজ, হে পিতামহ ব্রহ্মা, এই মন্দির তৈরি করেছে ইন্দ্রদুম্ন রাজা, আর পরিষ্কার করেছেন গলগ্ন রাজা। তোমরা জানলে কি করে? কচ্ছপের দল বলছে, তোমরা জানলে কি করে? বলে, পিতামহ, প্রমাণ তো তারা আমরা, কারণ যত পাথর লেগেছে আমাদের পৃষ্ঠ দেশে করে বয়ে দিয়েছে, তাই আমাদের পৃষ্ঠ দেশে এমন অবস্থা হয়ে আছে। দেখবেন মায়েরা কচ্ছপের পিঠে পাথরে দাগ আছে, যত পাথর লেগেছে সব কিছু বয়ে দিয়েছে। বলে, তাই বললে? হ্যাঁ, বেশ, মীমাংসা তো হয়েই গেল, পরিষ্কার শুধু করলে হবে না, কষ্ট করে যে মন্দিরটা তৈরি করছে ভিড় দিয়ে সেটা তো জানতে হবে। গলগ্ন রাজাকে তিরস্কার করে ধরিয়ে দিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা অদৃশ্য হয়ে গেলেন। ইন্দ্রদুম্ন রাজা তিনজন ভক্ত কাঁধে নিয়ে মন্দিরে প্রবেশ করতে যাচ্ছে। মন্দিরে তো একটা দুয়ার নয়, শত দুয়ার পেরিয়ে তবে যেতে হবে। দাঁড়িয়ে আছেন কে? বিশ্বকর্মা দাঁড়িয়ে আছে, কাঠ কেটে মূর্তি তৈরি করবে, দেব প্রতিষ্ঠা হবে। যখন মন্দিরের মধ্যে যাচ্ছে, বলে, দাঁড়াও তোমরা কারা? বলে, মন্দির আমরা করেছি, এই কাঠ নিয়ে এসেছি প্রতিষ্ঠা করিব বলে আমরা। বলে, না শুধু কাঠে পূজা হয়, এটা তৈরি করতে হবে, মূর্তি বানাতে হবে। যদি না মূর্তি বানাই কি করে জানবো? মায়ের গায়ে রং যদি না লাগানো হয় কি করে জানবো এটা দুর্গা কি মনসা কিংবা কালী কি বা লক্ষ্মী, কি করে জানবো? তাহলে রং দিয়ে তৈরি করতে হবে, প্রতিমাটাকে বানাতে হবে, তবে তো জানবো। বিশ্বকর্মা বলছে, দাঁড়াও কাঠ দাও, আমি কাঠ কেটে মূর্তি তৈরি করবো, আমার নাম হলো বিশ্বকর্মা। কাঠ দিয়ে দিলেন, বলে মায়েরা তিনজন ভক্ত চলে আসছেন, বলছে, দাঁড়াও শর্ত মেনে যাও। কি শর্ত? বলে, 21 দিনে জানলা দরজা বন্ধ করা থাকবে, কেউ খুলতে পারবে না। মানতে পারবে তো? বললে, হ্যাঁ মানবো। বেশ, তাহলে জানলা দরজা বন্ধ করে দেওয়া হলো, যাও এইবার তোমরা বাইরে চলে যাও। জানলা দরজা সব চতুর্দিকে বন্ধ হয়ে গেল। মায়েরা, ভগবানের মূর্তি ভগবান তৈরি করছে, কে? বিশ্বকর্মার গুরু অনন্ত বাসুদেব মহারানা তৈরি করবে। জানলা দরজা বন্ধ করা আছে, ভগবান ভগবানের মূর্তি তৈরি করছে, সারা শব্দ কি পাবেন? পাবেন না বাবা, কোনো সারা নেই, নিস্তব্ধ হয়ে আছে, টুকটাক কুটকাট আওয়াজ কিছুতেই কিছু পাচ্ছে না। এরা তিনজন বাইরে বসে বসে চিন্তা করছে, তাহলে মারা গেছে, কেউ নেই, সারা নেই না, তাহলে মারা গেছে। বেশ, তাহলে এক কাজ করি এসো। 10 দিন 15 দিন পার হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে জোর করে দরজাতে ধাক্কা মেরেছেন। যখন ধাক্কা মেরেছেন দরজা খুলে গেল, জানালা খুলে গেল, আর কেউ নেই, তাহলে মূর্তি অসম্পূর্ণ হয়ে পুরীর মন্দিরে পড়ে আছে। এখান থেকে তৈরি হলো না, এখান থেকে তৈরি হলো না। প্রভু জগন্নাথ দেব নীলিমা ধর্ম দৈব মনে করে বলেছে, শাস্ত্র ভঙ্গ করে জানলা দরজা ভেঙেছ, তাই মূর্তি অসম্পূর্ণ হয়ে
অসনপূর্ণ ভাবে পুরীর মন্দিরে পূজা গ্রহণ করছে জয় জগন্নাথ নীল মাধব অসনপূর্ণ হয়ে। এবার বর চাওয়ার একটা ব্যাপার আছে, বিদ্যাপতি ব্রাহ্মণকে বলেছে নীল মাধব বর চাও না, এত কষ্ট করেছিস, বর চা কি বর নিবি বল, প্রভু বর যখন দেবে বলছো তাহলে এই বর দাও আমাকে, মাধবীর গর্ভের সন্তান তারা হবে পূজারিণী, পূজা করবে দিবান এসে পূজা করবে, আর আর কি বল প্রভু, ললিতার গর্ভের সন্তান তারা হবে ভোগ রন্ধনের অধিকারী, ভোগ রন্ধন করবে বললে বাহ বেশ খুব সুন্দর বর চেয়ে নিয়েছি, আর কি বল বলে প্রভু আর আমি কিছু চাই না। ইন্দ্রদুম্ন রাজাকে বলছে বর চা, কি বল চা, আমি বর দেব, তোর এত কষ্ট করে এসেছিস ভগবানের জন্য বর চা, প্রভু বেশ তাহলে তুমি আমাকে এই বর দাও আমি যেন নির্বংশ হয়ে থাকি। আমরা সবাই ঠাকুরের কাছে চাই এ ঠাকুর রাধা মাধব গৌর গোবিন্দ পুত্র দাও কিংবা কন্যা দাও, কেন না মন্দিরের সেবা দেবে বিষয় সম্পত্তি ভোগ করবে, কিন্তু ইন্দ্রদুম্ন কেন বলছে কেন বলছে জানে, কেউ যদি বংশে আসে বলবে আমার ও মন্দির আমার, এ আমার পৈতৃক, এ আমার ঠাকুরদা, এ তো ঝগড়া মারামারি লাঠালাঠি হতেই থাকবে, তাই প্রভু আমি কিচ্ছু চাই না আমি নির্বংশ হয়ে থাকবো। আরেকটা বার প্রভু এই এই পুরীর মন্দির এই সমস্ত এই এলাকাটার মধ্যে কেউ যাতে বলতে না পারে এটা আমার, এটা আমার, ওটা আমার। হ্যাঁ আরেকটা কি বল বলে প্রভু ভোগের মহিমাটা তো লোকে জানাতে হবে কলিযুগে, বলে হ্যাঁ বেশ তাই হবে, বল কিভাবে জানাতে হবে, বলে প্রভু হাড়ির উপর হাড়ি চাপিয়ে দেওয়া হবে, চৌদ্দটা হাড়ি চাপিয়ে দেওয়া হবে, প্রথম হাড়ি প্রসাদ তৈরি হবে, তার মানে উপর থেকে নিচ পর্যন্ত আসবে, আমরা একটা করে হাড়ি উনানে বসিয়ে দিয়ে যন্ত্রণায় ছটফট বাড়ি আসো, পড়ার মুখ বাড়ি আসো, আর ভগবানের কি মহিমা উপর থেকে নিচে আসছে, বেশ তাই হবে, এইভাবে ভোগের মহিমা জগৎবাসীকে জানিয়ে গেলে জয় জগন্নাথ নাম হল, সাধুগুরু বৈষ্ণবগণ তাহলে আজ এইখানে আমি জয় জগন্নাথ নীল মাধবের সন্ধান ভক্ত ভগবানের সঙ্গে মিলন করে দিই, নাচুন।